আপনি উদযাপন করবেন না করবেন না করলে কেন করবেন না করলে কেন করবেন না তার উত্তর আপনারা দিতে পারেননি ইসলামী শরীয়তে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মানুষের এবাদতের জীবন আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক জীবন এবাদতের জীবন মানে সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এটা মানুষের এবাদত আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য কেনা, কাটা, ব্যাংক ব্যালেন্স এগুলো হচ্ছে বৈষয়িক জীবন এবাদতের জীবনে রাসুল ওয়াসাল্লাম যা করে গেছেন এবং যা করতে বলেছেন আল্লাহ যা করতে বলেছেন তার রাসুলকে এবং যার নির্দেশ দিয়েছেন বাইরে এগুলোর সবই বেদাতের অন্তর্ভুক্ত আজকে আপনারা জুমার সালাত কয় রাখা করেছেন সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাহলে আমরা জুমার সালাত চার রাখা আদায় করবো সমস্যা আছে পিছনের ভাইয়েরা কথা বলেন সমস্যা আছে কি সমস্যা সালাত আদায় করা তো ভালো কাজ আমরা দুই রেখার জমার সালাত না আদায় করে চার রেখাত আদায় করব। রাসুল সাল্লাসাল্লাম করেননি তাই রাসুল সাল্লাম গাড়ে হেরাই নবুত পাওয়ার পর থেকে নিয়ে মদিনায় আয়সার জিয়া তালানার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত তার এই তেইশ বছরের জীবনে যা করেছেন তা এবাদত এবাদতের মধ্যে যা করেছেন আর তার মৃত্যুর পরে যদি আমি একটা সিজদাও বাড়াই একটা সরিষার দানাও বাড়াই একটা বিন্দু পরিমাণ চুল সম পরিমাণ কিছু বাড়াই তাহলে সরিষার দানা বেদাত ওই চুল বেদাত ওই চুলের আবিষ্কারকারী ওই সরিষার দানার আবিষ্কারকারী যত বড় আলেম হোক যত বড়ো দিন হোক যত বড় পীর হোক যত বড়ো অলিয়া অলিয়া হোক যত বড় হুজুর হোক আল্লাহ রাসুল করেননি আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবিষ্কার করা হয়েছে সেটা বেদাত আজকে সারা পৃথিবীর সব আলেম একত্রিত হয়ে যদি ফতোয়া দেয় যে জুমার সালাত করে আদায় করতে হবে কেননা সালাত আদায় করা ভালো কাজ তাহলে সারা পৃথিবীর সব আলেম বেদাত করবে কেননা রাসুল সাল্লি ওয়াসাল্লাম করেননি কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে আর আর একটা হচ্ছে হালাল হারাম বৈষয়িক জীবনে রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম যা নিষেধ করে গেছেন এবং আল্লাহ সুবাহানাহ তালা কোরআনে যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল নতুন যা আবিষ্কার হবে সবই হালাল যদি তার উপর নিষেধাজ্ঞা না থাকে এই মাইকে আল্লাহ রাসুল বক্তব্য দিয়েছে দেয়নি আমি তো বক্তব্য দিচ্ছি আল্লাহ রাসুল এসিতে ছিল আমি তো এসিতে আছি আল্লাহ রাসুলের যুগে বার্গার পিৎজা ছিল হ্যাঁ আমি তো বার্গার পিৎজা পোলাও বিরিয়ানি মান্দি মাসগুদ কত কি খাচ্ছি যেগুলো আল্লাহ রাসুলের যুগে ছিলই না হারাম হবে হালাল হবে যতক্ষণ না এগুলোর উপর আল্লাহর এবং আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে আল্লাহ হানা তালা কি হারাম করেছে কোরআনে মৃত জিনিস হারাম করেছে শুকুরের গোস্ত হারাম করেছে রক্ত হারাম করেছে রাসুল সাল্লাম হাদিসে কি হারাম করেছে প্রত্যেক যে প্রাণীর জিনাব শিকারি দাঁত আছে শিকার করার থাবা আছে এগুলো সব প্রাণী রাসুল সস্তম হারাম করেছে হিংস্র প্রাণী হিংস্র প্রাণী হারাম তার গোস্ত খাওয়া হারাম রাসুল সাম হারাম করে গেছে আল্লাহ কোরআনে কি হারাম করেছে আহ আার রে বা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন করজের বিনিময়ে ঋণের বিনিময়ে যা গ্রহণ করা হবে তাই সুদ করজের বিনিময়ে ঋণের বিনিময়ে যদি একটা ভাতের দানাও গ্রহণ করা হয় ওই ভাতের দানা সুদ আমি আপনাকে এক হাজার টাকা কর্জ দিয়েছি আপনি যেই দিন সেই কর্জটা ঋণটা পরিশোধ করতেছেন ওই দিন আমি বললাম এতদিন তোমার কাছে টাকা থাকলো আমি কর্জ দিলাম আমাকে একটু কিছু না তখন এই যে খাবারটা খাওয়া হলো এই খাবারটা সুদ কর্জের বিনিময়ে যা গ্রহণ করা হবে তা সুদ সুদকে আল্লাহ সুবাহ তালা হারাম করেছে ধোকার ব্যবসাকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হারাম করে গেছেন তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসুল যা হারাম করেছেন তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সবই হালাল আমি যদি এমন একটা খাবার নতুন আজকে আবিষ্কার করি যে খাবারের মধ্যে শুক্রের গোস্ত নাই রক্ত নাই মৃত প্রাণী নয় হিংস্র প্রাণী নয় তাহলে এই খাবার হালাল কথা বুঝতে পারেননি তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল আর এবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে বলেছেন এবং রাসুল সাল্লাম যা করে গেছেন তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত চোদ্দশো বছরে যত বড় আলেমী হোক যত বড় বড়ো দিন হোক যত বড় পীর হোক যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত এখন ঈদে মিলাদুন্নবী দেখতে হবে আল্লাহ রসুল করেছিলেন না করেননি কোন জাল হাদিসও নাই হাদিস দূরে থাক জহিফ হাদিস দূরে থাক মিথ্যা হাদিসও নাই যে রাসুল সাল্লাহ আলি সালাম ঈদে মিলাদবী পালন করেছে তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেখে রাসুল দাবি করেন আপনি আল্লাহ রাসুলের প্রেমিক নন আপনি আল্লাহ রাসুলকে অপমানকারী কেন অপমানকারী তিনজন ব্যক্তি রাসুল সাল্লাহ আলি আসালামের বাড়িতে এসেছিল আল্লাহ রসুল কী করেন ইয়া সুম সিয়াম রাখেন সিয়াম ছাড়েন কি করেন ইয়ানাম নাময়া কুমুল্লাইন রাতের বেলা আদায় করেন আবার রাতের বেলা ঘুমান তিনি বিবাহ করেছেন তার স্ত্রী আছে ওই তিনজন ব্যক্তি বলল লুহা ওই তিনজন ব্যক্তি আল্লাহ রসুলের ইবাদতকে কম মনে করলো মা কফিরা মাতা কাদ্দামা মিন্দামেহ অমাতা আখার রাসুলসল্লা আলি ওসালামের আগে পরের সব গুণাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে এত অল্প ইবাদতে আল্লাহ রসুল চলতে পারে আমাদের চলবে না তখন একজন বলল আসু মো আবাদা উফতের আমি সব সময় সিয়াম পালন করব কখনো আমি সিয়াম ভঙ্গ করব না প্রত্যেক দিন পালন করব। আর একজন বললো লেহ আউ আবাদা আমি কোনো দিন বিবাহী করব না আর আর একজন বললো যে লা আমি রাত্রে কোনো সময় ঘুমাবো না বরং আকুল মুল্লাইল সারা রাত আমি ইবাদত করবো এই বলে তারা ফিরে চলে গেল আল্লাহ রসুল বাড়িতে ফিরে তার স্ত্রী বলতেছে এই 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 খবর সাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরে খুঁজে বের করে বলছেন আকুল তুম কাদা কাদা তোমরাই কি তারা যারা এই কথা বলেছ তোমরাই কি তারা যারা এই কথা বলেছ হ্যাঁ আমরাই তো তারা আল্লাহ রসুল আল্লাহ লাহ আল্লাহর কসম আমি মোহাম্মদ আসমানের নিচের জমিনের উপরে আল্লাহ সুবহানহতালাকে সবচেয়ে বেশি ভয় করি আর আমি সবচেয়ে বেশি পরহেজগার আমি সবচেয়ে বেশি তাকওয়াবান আমি সিয়াম পালন করি সিয়াম ছাড়ি আমি রাত্রি ইবাদত করি রাত্রি ঘুমাই আমি বিবাহ করেছি মানে রাকিবা আনসন্নতি ফালাইসামনি যে আমার এই থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সেরাসুলসলামকে অপমান করবে সেরাসুল্সাকে দুই ভাবে অপমান করবে যে বেদাত করবে এক যে বেদাত করবে সে দাবি করে প্রকারান্তরে সে আল্লাহ রাসুলের চাইতে বেশি পরহেজগার এটাই দাবি করার মাধ্যমে সে আল্লাহ রাসুলকে অপমান করবে আর রাসুলসাল ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই তাহলে আপনি যে ইবাদত আল্লাহ রাসুল করেননি আপনি করতে চাচ্ছেন মানে আপনি দাবি করতেছেন আপনি আল্লাহ রাসুলের চাইতে বেশি পরহেজগার যে এবাদত সাহাবিরা করেনি সে এবাদত আপনি করতে চাচ্ছেন যে মিলাদুলনবী সাহাবিরা করেনি আপনি করতে চাচ্ছেন মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসুলকে আপনি সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসেন হ্যাঁ আল্লাহ রাসুলকে আপনি সাহাবিদের চেয়ে বেশি ভালোবাসেন এই দাবি সাহাবিদের জন্য অপমানজনক আর আরেকভাবে আপনি রাসুল সাল্লাহ আলিয়া অপমান করবেন সেটা কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছে আল্লাহ সাদ হে আল্লাহ আমি আমার রেসালাতের দায়িত্ব পালন করেছি আলিয়াউ মাকমালতুলকুম দিন আকুম আলুতি আজকে দিন রেসালাতের দায়িত্ব ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে রাসুলসাল্লাহ সাল্লাম তার রেসালাতের দায়িত্ব পালন করেছেন যখন আপনি নতুন কোনো ইবাদত করবেন তখন আপনি দাবি করতেছেন প্রকারান্তরে যে এটাই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আল্লাহ রাসুল আমানতের খেয়ানত করে সালাতের দায়িত্ব পালন না করে এটা আমাদেরকে বলে যাননি করতে বলেননি করে দেখিয়ে যাননি আমরা এখন করব এইভাবে আপনি আল্লাহ রসুলকে অপমান করতেছেন নাউজুবিল্লাহ রাসুল সস্তাম তার উপরে যা মানত ছিল তা পৌঁছে দিয়ে গেছেন এমন কোন কথা তিনি ছাড়েননি বলতে এমন কোন কাজ তিনি ছাড়েননি করতে যে কাজ আমার আপনার জন্য কল্যাণকর হতে পারে এমন কোন কথা তিনি ছাড়েননি বলতে তেইশ বছরে যেটা আমার জন্য আপনার জন্য নেকির মাধ্যম হতে পারে এরকম কোন আমলে আল্লাহ রাসুল ছাড়েননি এরকম কোন কাজে ছাড়েননি এরকম কোনো কথাই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ছাড়েননি যা দুনিয়ার মানুষের জন্য কল্যাণ করা হতে পারে যে আমল দুনিয়ার মানুষের জন্য নেকি হতে পারে রাসুল সাল্লাম তার তেইশ বছরের জন্য সব বলে গেছেন যদি আমি এবং আপনি তেইশ বছরের বাইরে কিছু করি সে যত বড়ো আলমী হোক যত বড় পণ্ডিত হোক যত বড় জ্ঞানী ব্যক্তি হোক যত বড় মাঝাবের ইমাম হোক তারা সকলেই আত করবে এবং কিয়ামতের মাঠে রাসুল সুলসলাম তাদেরকে অপমান করবেন হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে তখন রাসুল সাহা বলবেন সহকান সহকান সহকানাবাদী দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করেছ তারা দূর হও সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে বেদা থেকে বেঁচে থাকতে হবে ঈদ এ একটি বেদাতি অনুষ্ঠান যারা ঈদ এ করে তারা আল্লাহ রাসুলের প্রেমিক নয় তারা রাসুলসাল্লাহ আলাই অপমানকারী আমি একটা কথা বলে থাকি আপনারা এই দরুদ পড়েননি ইয়া নবী সালাম আলাইকা পড়েননি হ্যাঁ পিছনে যারা আছেন পড়েননি এই দরুদ যেই দিন জশ্নে জুলুস বের হবে ঈদে মিলাদুন্নবীর সেই দিন তো মাইকে শুধু এটাই বাঁচবে মাইকে এটাই বাজবে আবার তারা চেয়ার খালি রাখবে রাসুল সাল্লাহ আলিয়া আসবেন ওই চেয়ারে বসবেন নাউজুবিল্লা আর রাসুল সাল্লাম যখন আসবে তখন সবাই আবার দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে বলবে ইয়া নাবি সালাম আলাইকা সবাই দাঁড়িয়ে একসাথে বলবে অথচ এই বাক্য যে কতটা অপমানজনক রাসুল সাল্লাহ আলি জন্য তা একমাত্র যারা আরবি ভাষার জ্ঞান রাখে তারা বলতে পারবে আল্লাহ সুবাহানহ তালা পুরো কোরআনে কোথাও তার রাসুলকে ইয়ানাবি বলে ডাকেননি সব জায়গায় সম্মান দিয়ে ডেকেছেন আমি এবং আপনি যেমন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য বিচারপতি আমি যখন আপনার নাম বলি জনাব আব্দুল করিম সাহেব তখন জনাব লাগাই সাহেব লাগাই সম্মানের জন্য আল্লাহ তাল তার রাসুলকে সম্মান দিয়ে ডাকেন হে সম্মানিত রাসুল হে মহামান্য রাসুল হে প্রিয় রাসুল কল্লিয়া কবানা কবানাথিক আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের বলে দিন তারা যেন পর্দা করে আপনি যখন তাসাহুদ পড়েন তখন দেখবেন আপনি ইয়ানাবি পড়েন না আই ইউহান নাবি পড়েন তাশাহুদের মধ্যে পড়েন না এর মধ্যে সম্মান আছে আর ইয়ানাবি মানে রাখালকে ডাকা রাখালকে ওইভাবে ডাকে ছোট লোককে ওইভাবে ডাকে এই শোন ইয়ানাবি মানে এই নবী এটা হচ্ছে ইয়ানাবি মানে এই নবী এভাবে ডাকা এটা অপমান কর ডাক আপনি আশেকের রাসূল নয় আপনি আল্লা রাসুলের অপমানকারী রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যে দরুদ শিখিয়েছে ওই দরুদই পড়তে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درودي برتها لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا.